এই হচ্ছে নৈনিতাল মেন রোড। এই জায়গাটাকেই একদম প্রপার নৈনিতাল বলা হয়। এই মেন রোডের ঠিক বাঁদিকেই আছে রোপওয়ে এবং ডান দিকেই আছে নৈনিতাল অর্থাৎ লেক। আমাদের আগের এপিসোডে আমরা দেখিয়েছিলাম হিমালয়ান ভিউ পয়েন্ট এবং নৈনিতাল ইকো কেভ গার্ডেন। আজকে আপনাদের আমরা দেখাবো নৈনিতালে বোটিং এবং নৈনী দেবীর মন্দির। আমরা এই নৈনিতাল সাইট সিনের জন্য ভীমতাল থেকে একটি গাড়ি ভাড়া করেছিলাম। যেহেতু আমরা ভীমতালে স্টে করেছি, আমরা কিন্তু নৈনিতালে স্টে করিনি, আমরা এসেই ভীমতালে স্টে করেছি এবং সেখান থেকেই আমরা গাড়ি ভাড়া করে এই পুরো নৈনিতালে সাইট সিন করার জন্য এসেছি। তো আমরা একটি ইনোভা গাড়ি ভাড়া করেছিলাম যার চার্জ ছিল 3,500 টাকা। এই 3,500 টাকার মধ্যেই এই গাড়িটি আমাদের ভীমতাল থেকে নৈনিতালে নিয়ে এসেছে এবং নৈনিতালের পুরো সাইট সিন করিয়েছে, আবার আমাদের ভীমতালে হোটেলে ব্যাক করে দিয়েছে। নৈনিতাল শহরটি কুমায়ুন পর্বতের 2,084 মিটার উচ্চতায় অবস্থিত এবং এই লেকটি ঘিরেই এখানে গড়ে উঠেছে সুন্দর পাহাড়ি শহর ও বেশ ঘন জনবসতি। চারিপাশের প্রাকৃতিক পরিবেশ অসাধারণ, যা আপনারা না এলে বুঝতেই পারবেন না। এবং লেকটি দেখে মনে হয় চারিপাশে পাহাড়ে ঘেরা খুব সুন্দর একটি লেক। লেকের জলও ভীষণ স্বচ্ছ ও সুন্দর। লেকের চারিপাশে গড়ে উঠেছে অসংখ্য দোকানপাট, যেখান থেকে পর্যটকরা অনায়াসেই তাদের পছন্দ মতো জিনিস কেনাকাটা করে নিতে পারে। এই লেকের দুই ধারে দুটি জায়গা দুটি আলাদা নামে খ্যাত। লেকের ঠিক একদিকে জায়গাটির নাম হচ্ছে তাল্লিতাল, আর এখন আপনাদের যেটা দেখাচ্ছি মানে এই সামনে বেশ বড় একটি প্লেগ্রাউন্ড আছে এবং এই প্লেগ্রাউন্ডের পাশেই আছে নয়না দেবী টেম্পল। এই পাশটাকে বলা হয় মাল্লিতাল। আমরা এই মাল্লিতালের দিকটাতেই রয়েছি। আমরা এই প্লেগ্রাউন্ড দেখে এবং লেকে বোটিং করে নিয়ে তারপরে ঢুকবো নয়না দেবী টেম্পলে। নৈনিতালের সমস্ত জায়গা ঘুরে দেখতে আপনাদের মোটামুটি একটি দিন পুরোই লেগে যাবে। আমরা তাই ভীমতাল থেকে খুব সকাল সকাল বেরিয়ে এসেছিলাম এবং এখানেই কাটিয়েছি আমাদের পুরো দিনটা। এখানে যে বড় প্লেগ্রাউন্ডটি দেখতে পাচ্ছেন তার ওই পাশেই আছে মসজিদ এবং এই প্লেগ্রাউন্ডের পাশেই আছে নয়না দেবীর মন্দির। তো এখানে দেখা যায় হিন্দু ও মুসলিম জাতির একটি খুব সুন্দর সমারোহ বা মেলবন্ধন রয়েছে এই মসজিদ এবং মন্দিরের মধ্যে দিয়ে। এই সেই লেকের মধ্যে বোটিংয়ের কিছু দৃশ্য এবং লেকের জলটি ছিল পুরো সবুজ রঙের, খুবই স্বচ্ছ। আমরা বিকেলের দিকে বোটিং শুরু করেছিলাম বলে ওয়েদারও ভীষণ ভালো ছিল, রোদ্দুর একেবারেই ছিল না এবং বেশ মনোরম একটা হাওয়া দিচ্ছিল এই লেকের মধ্যে। এখানে আপনাদের আরেকটি কথা বলে রাখছি, বিখ্যাত লেখক জিম কর্বেটের বাড়িও কিন্তু এই নৈনিতালেই আছে। আমরা ভিজিট করতে পারিনি, কিন্তু আপনারা যদি যান আপনারা অবশ্যই দেখে আসবেন।
হ্যালো ফ্রেন্ডস, আমরা এখন নৈনিতালে বোটিং করছি। এখন ইভিনিং 4:30 বাজে, ঠিক আছে? দেখুন আমরা নৈনিতালে বোটিং করছি। এখন আছি নৈনিতাল লেকে, মানে নৈনিতাল, তাল মানেই লেক, তো এই লেকেই রয়েছি। একদম রোপওয়ে করে যখন উপরে গেছিলাম, লেকের ভিউটা পুরো ম্যাঙ্গো শেপের মতো রয়েছে, তো এখন আছি সেই লেকেই বোটিং করছি। এখন বিকেলবেলা, রোদও নেই, তো জাস্ট দারুণ লাগছে, দারুণ এক্সপিরিয়েন্স। তো চলুন সঙ্গে থাকুন, বোটিং এর এক্সপিরিয়েন্স আরো শেয়ার করব। ডিয়ারিয়া দিয়ে দেখো কেমন লাগছে বোটিং করতে, বলো একটু। ভিউয়ার্সদের বলো কেমন লাগছে, বলে আপনারাও নৈনিতালে আসলে অবশ্যই বোটিং করবেন, খুব ভালো লাগছে। আচ্ছা দেখুন ভিউটা, भैया आपका क्या नाम है, आपका क्या नाम? विजय कुमार है। भैया का नाम विजय कुमार है। भैया कितना साल से यहाँ पर आप? 8 साल। 8 साल से भैया यहाँ पर करा रहे हैं। तो भैया यहाँ पर कौन सा टाइम में बोटिंग करना सबसे अच्छा लगता है? मई जून में। हाँ, मई जून में अच्छा। मई जून में बोटिंग करने से ज्यादा अच्छा लग रहा है, और शाम के टाइम में ना, दिन में तो बहुत धूप होता है, इसलिए हम लोग दिन में किए नहीं है, तो शाम को हम लोग किए। भैया ये जो बोटिंग है, इसका रेट क्या फिक्स्ड है? हाँ, हर साल फिक्स्ड है, कोई ये नहीं है। कितना रेट है? थोड़ा 210 ফুল, মানে আর কি, ফুল চক্কর কাটলে 210, আর হাফ ঘুরলে তখন 160, দুটো রেট আছে। যদি কেউ চান যে আপনারা, আপনাদের হাতে টাইম কম আছে, আপনারা হাফ ঘুরে চলে আসবেন লেকটা, তাহলে তার রেট আছে 160, আর পুরোটা ঘুরতে চাইলে তার রেট আছে 210। তো আমরা 210-এর টিকিটটাই নিয়েছি, আমরা পুরোটাই ঘুরে দেখবো, ওই জন্য 210-এর টিকিটটাই নিয়েছি। দাদা এই রেটটা মোটামুটি সারা বছর ফিক্স, তাই তো? হাই করো, এই যে আমরা বোটিং চড়ছি, তাই তো? চলুন এবার পুরো বোটিংটাকে, লেকটাকে কেমন ভিউ লাগে সেটা আমি আপনাকে দেখাচ্ছি, সেই ভিউটা দেখাচ্ছি। পাহাড়ের এত উঁচুতে এত সুন্দর একটা লেক, জাস্ট ভাবাই যায় না। এ এক প্রকৃতির আশ্চর্য আর অসাধারণ সৃষ্টি। যাই হোক, লেকে ঘুরতে ঘুরতে আপনার মনে হবে আপনি যেন পুরো নৈনিতাল শহরটি ঘুরে দেখছেন। তার সঙ্গেও দেখা যায় পাহাড়ের সেই উঁচু উঁচু জায়গায় বহু ছোট ছোট বাড়ি চোখে পড়ে। মানে আমাদের দৃষ্টিতে সেগুলো ছোট মনে হয়, কিন্তু সেগুলো আদৌ ছোট নয়, সেগুলো একদম বেশ ভালোই বাড়িঘর আর কি এই পাহাড়ে দেখতে পাওয়া যায়। নৈনিতালে এসে এই লেকে বোটিং না করলে আপনাদের পুরো ট্যুরটাই অসম্পূর্ণ থেকে যাবে। তাই আমি বলবো এখানে এলে আপনারা এই বোটিংয়ের আনন্দটা অবশ্যই নেবেন। আমরা প্রথম থেকেই ঠিক করেছিলাম যে বিকেলের দিকেই বোটিংটা করব, যাতে রোদ্দুরে কোনো রকম কষ্ট না হয়। তাই আমরা ওপরে যে রোপওয়ের সাইট সিনটা, সেটাই আগে সেরে এসেছিলাম। রোপওয়ে করে যখন ওপরে গিয়েছিলাম, তখন ওপর থেকে এই নৈনিতাল শহরটি খুব সুন্দরভাবে দেখা যাচ্ছিল, এবং এই লেকটিকে দেখে মনে হচ্ছিল পুরো একটা আমের আকৃতি, মানে একটা ম্যাঙ্গো শেপ মনে হচ্ছিল পুরো লেকটিকে দেখে। তাই এই লেকটিকে নাকি ম্যাঙ্গো লেকও বলা হয়ে থাকে। বোটিং করতে আসার আগেই, এই বোটিং করার জন্য যে পথ ধরে এসেছি, সেখানে চোখে পড়েছে অজস্র দোকান, মানে সেখান থেকে বেশ ভালোই শপিং করা যাবে, এবং প্রচুর ফাস্টফুডের দোকানও চোখে পড়েছে। তো এই বোটিং করতে করতে আশা করি প্রায় বিকেল শেষ হয়ে আসবে, এবং বোটিং করে নেমেই আমরা মন্দির দর্শনে যাব। মন্দির দর্শনের পরে আমরা নিশ্চয়ই ওখানে যা ফাস্টফুডের দোকানগুলো দেখেছি, সেখান থেকে কোনো কিছু ফাস্টফুড অনায়াসেই খেয়ে নিতে পারবো। এখানে দেখে যা মনে হয়েছে, খাবারের কোনো সমস্যা হবে না, অন্তত ফাস্টফুড মানে টিফিন জাতীয় জিনিসের কিন্তু কোনো রকম সমস্যাই এখানে হবে না। আর
যে মেইন রাস্তাটা আছে সেই রাস্তার ধার ধরে রয়েছে প্রচুর খাবারের দোকান, ওষুধের দোকান এবং যাবতীয় গ্রসারি। আপনাদের যদি প্রয়োজনীয় কোনো জিনিস দরকার হয় তো অনায়াসেই আপনারা সেখান থেকে খুব সহজেই পেয়ে যাবেন। তা আমাদের ইচ্ছা আছে আমরা বোটিং শেষ করে নিয়ে, মন্দির দেখে নিয়ে তারপরে ওখান থেকে কিছু শপিং করব এবং কিছু খাবার দাবারও অবশ্যই খাবো। আশ্চর্যের ব্যাপার, এখানে কিন্তু ফুচকার দোকানও আমার চোখে পড়েছে, তাই ইচ্ছা আছে নৈনিতালে এসে নৈনিতালের ফুচকা একটু টেস্ট করার। তো দেখা যাক, আস্তে আস্তে এগিয়ে যাই, আমাদের এই বোটিং শেষ করি এবং তারপরে দেখি যে কতটা কী করতে পারি। বোটিং সেরে এবারে চলে এসেছি মন্দির দর্শনে। এই হচ্ছে শ্রী মা নয়নাদেবী মন্দিরের গেট, এখান দিয়েই প্রবেশ করতে হবে মন্দিরের ভিতরে। ফ্রেন্ডস, আমরা এসেছি এখন নৈনিদেবী নৈনাদেবী টেম্পল, নৈনিদেবী টেম্পল নৈনিতালে। পুরো মন্দিরটা দেখুন, আমরা চলুন আমরা পুরো মন্দিরটা আপনাদের ঘুরিয়ে দেখাই, ঠিক আছে? পুরো মন্দিরটা আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি, চলুন। আমরা যেদিন এই মন্দিরে পৌঁছেছি সেদিন ছিল দুর্গাপুজোর অষ্টমীর দিন, তাই আমরা প্রত্যেকেই কলকাতার বাসিন্দা হয়ে এই দিনগুলোতে পুজোর প্যান্ডেল এবং প্রতিমা দর্শন খুবই মিস করছিলাম।
কিন্তু এই অষ্টমীর দিন আমরা সত্যিই ভাবতে পারিনি যে এই মন্দিরে ঢুকে আমাদের দেবী দর্শনের মনস্কামনা সম্পন্ন হবে। আমরা এই মন্দিরে ঢুকে মা দুর্গাকে দর্শন করেছি এবং ঠিক সন্ধ্যের সময় পৌঁছেছি, যেই সময় দেবী দুর্গার পূজো হচ্ছিল এবং সন্ধ্যা আরতি হচ্ছিল। অষ্টমীর দিন এই দেবী দর্শনের মনস্কামনা আমাদের সত্যি সার্থক হয়েছে এই নয়না দেবী টেম্পলে দেবী দর্শনের মধ্যে দিয়ে। মন্দিরের ভিতরের পরিবেশটি ছিল বেশ সুন্দর এবং চারিপাশটা বেশ সুন্দর করে সাজানো ছিল লাইটিং দিয়ে এবং ফুলের মালা দিয়ে। যেহেতু এই সময় দুর্গাপুজো চলছিল তাই মন্দিরটি খুব সুন্দর করে সাজানো ছিল। এই আপনারা দেখতেই পাচ্ছেন মন্দিরের ভিতরে প্যান্ডেল করা রয়েছে। যেই দর্শক বন্ধুরা আমাদের এই চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের কাজকে আরও বেশি অ্যাপ্রিসিয়েট করার জন্য ভিডিওটি অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন।
মন্দির দর্শন করে বেরোতে বেরোতে বেশ সন্ধ্যাই হয়ে গেছে এবং মন্দিরের বাইরেই দেখছি প্রচুর দোকান রয়েছে শপিং করার জন্য। আমরা এবার বেরিয়ে আমরা এখানে কিছু কেনাকাটা করে নেব, কিছু সোয়েটার এবং কিছু শীতের জিনিস আমরা কিছু কিনবো। আর আজকের মতন আমাদের এখানেই আজকে আমাদের ঘোরা শেষ হয়ে যাচ্ছে। এখন আমরা সোজা চলে যাব ভীমতাল আমাদের হোটেলে, আজকে নাইট স্টে করব। আবার কালকের জন্য থাকছে আবার নতুন কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব আমাদের পরের ভিডিওতে। আজকে আমরা এখানে শপিং সেরে আমাদের ঘোরাফেরা আজকে এখানেই শেষ করছি। সকল ভিউয়ার্সকে জানাই অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে কালকের কিছু সুন্দর সাইটসিইং নিয়ে।